নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়ামাহা আরএক্স মডেলের মোটর সাইকেলের জন্য একটি দুর্দান্ত কার্যকরী উপায়। যে ইয়ামাহা আরএক্স মডেলের সমস্ত মোটর সাইকেলের দেখবেন গিয়ার ফেলতে গেলে বেশ লাথি মেরে মেরে গিয়ার ফেলতে হয় এবং গিয়ার চেঞ্জ করার সময় লাথি মারতে হয়, আর নিউট্রাল করতে গেলে তো স্টার্ট বন্ধ না করে নিউট্রাল হতেই চায় না। তো আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন এমন একটি ফর্মুলা দেখাবো, যে ফর্মুলা প্রয়োগ করলে আপনার ইয়ামাহা আরএক্স মডেলের যে কোনো মোটর সাইকেল পা দেওয়ার সাথে সাথে, অর্থাৎ গিয়ার টাচ করার সাথে সাথে গিয়ার পড়বে, গিয়ার চেঞ্জ হবে এবং নিউট্রাল হবে। আর যে পদ্ধতিটা দেখাবো, পদ্ধতিটা এতটাই সস্তা এবং এতটাই সহজ, খুব বেশি খরচা হলে হবে 5 টাকা এবং খুব বেশি সময় লাগলে লাগবে 5 মিনিট। আর এই পদ্ধতিটা আপনাদেরকে আমি ইয়ামাহা আরএক্সি 5 স্পিড দিয়ে দেখাবো, যেহেতু ইয়ামাহা 5 স্পিডের প্রবলেমটা অতিরিক্ত বেশি, কিন্তু কার্যকরী হবে ইয়ামাহা আরএক্স গ্রুপের সকল মোটর সাইকেলের জন্য। আপনার যদি ইয়ামাহা আরএক্স মডেলের কোনো মোটর সাইকেল থাকে, এই ভিডিওটি আপনার জন্য হবে অত্যন্ত কার্যকরী। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। তাহলে চলুন প্রথমে সাইড কভারকে খুলে নিচ্ছি, যদিও এটা খোলার কোনো প্রয়োজন নেই, যাতে ক্যামেরায় ভালোভাবে দেখতে পাওয়া যায়, যার জন্য এটা আমি খুলে নিচ্ছি। এখন চলুন বাকি কাজগুলো দেখাচ্ছি, আপনি যেটা খুব সহজভাবে করতে পারবেন। এখানে দেখুন একটি বড় সাইজের নাট দেখাচ্ছে, নাটের সাইজ হচ্ছে 14 নম্বর। এটাকে খুলতে গেলে আপনাকে যে কোনো 14 নম্বরের রেঞ্জ ব্যবহার করতে হবে। তাহলে চলুন এই নাটটাকে খুলে নিচ্ছি। একে অবশ্য প্রথমে রেঞ্জ দিয়ে লুজ করার পরে হাত দিয়েও খোলা যাবে, এভাবে হাত দিয়ে ঘুরিয়ে খুলে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, আরামদায়কভাবে আপনি হাত দিয়ে সুন্দর খুলতে পারবেন। তো এইভাবে ঘুরিয়ে খুলে নিন। খোলার পরে দেখুন এই নাটের মধ্যে বেশ হোল্ডারের মতো সিস্টেম আছে, মাঝখানে বড় একটা হোল আছে দেখুন, আর এখানে একটি স্প্রিং আছে। এই স্প্রিং বের করা কোনো দরকার নেই, এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য শুধু বার করলাম। জায়গার স্প্রিং জায়গায় রেখে দিন, যেহেতু এর দরকার বা কাজ কোনোটাই এখানে নেই। আমার হাতে যে গোল গোল ওয়াশারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যালুমিনিয়াম ওয়াশার, এগুলো আমরা মোটরসাইকেলের ড্রেন নাটের ওয়াশার হিসেবে ব্যবহার করে থাকি। ড্রেন নাট বলতে মোটরসাইকেলের ইঞ্জিনের মোবাইল চেঞ্জ করতে গেলে নিচের যে নাট খুলে মোবাইল বের করা হয় সেই নাটেই ব্যবহার হয়ে থাকে এই ওয়াশারগুলো। কেউ কেউ আবার একে ব্যাঞ্জো ওয়াশারও বলে থাকে। এই ওয়াশারের সাইজ হচ্ছে 17 নম্বর। এই ওয়াশার আপনি যে কোনো মোটরসাইকেল পার্টসের দোকানে পেয়ে যাবেন, আপনার কাছে দাম নেবে 1 থেকে 5 টাকার মধ্যে। আমরা অবশ্যই এগুলোকে 1 টাকা পিস কিনে থাকি। এখন এর একটা ওয়াশারে নাটের মধ্যে পরিয়ে দিন, তবে ওয়াশার কিন্তু অবশ্যই 1টার বেশি দেবেন না। 1টার বেশি দিলে কিন্তু আপনার আরএক্স 100-এর গিয়ার একা একা চেঞ্জ হতে পারে, বা একটা গিয়ার ফেলতে গেলে একসাথে 2-3টে গিয়ারও পড়তে পারে। এর একটা ওয়াশারই আপনার গিয়ারের ঝামেলা দূর করার জন্য বা গিয়ারকে নরম করার জন্য যথেষ্ট। এইভাবে ওয়াশার দিয়ে এখন এই নাটকে ধীরে ধীরে লাগিয়ে দিন বা ফিটিংস করে দিন, যেখানে যেভাবে ছিল। এবার ধীরে ধীরে লাগিয়ে দিন। তবে ওয়াশারটা কিন্তু অবশ্যই অ্যালুমিনিয়াম ওয়াশার দেবেন, ভুল করেও কিন্তু লোহার ওয়াশার দিবেন না, লোহার ওয়াশার দিলে কিন্তু এখান দিয়ে মোবাইল লিকেজ করবে। এরপরে রেঞ্জ দিয়ে অল্প করে টাইট করে দিন, তবে অবশ্যই অল্প টাইট দেবেন, খুব জোরদার টাইট দেওয়ার কোনো দরকার নেই, এই নাট অল্প টাইটেই যথেষ্ট থাকে। তাহলে বন্ধুরা, যেভাবে দেখালাম এই পদ্ধতি প্রয়োগ করুন। আপনি ইয়ামাহা আরএক্স মডেলের মোটর সাইকেলের হার্ড অর্থাৎ শক্ত গিয়ারের ঝামেলা থেকে চিরস্থায়ী মুক্তি পাবেন এবং সফট এবং আরামদায়ক গিয়ারের আনন্দ উপভোগ করতে পারবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর এই ভিডিওতে কোথাও কোনো প্রসঙ্গ বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে অবশ্যই আপনাকে সহযোগিতা করব। আর আপনাদের কেমন ভিডিও চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনারা যেমন ভিডিও চাইবেন তেমনই দেওয়ার চেষ্টা করব। আর এমন দরকারি ভিডিও সব সময় পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন নোটিফিকেশন ঘন্টিকে অন করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, ভালো থাকুন, সাথে থাকুন, আবার জলদি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।